কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বিষমুক্ত পারিবারিক সবজি পুষ্টি বাগান। শাকসবজি খনিজ লবণ ও ভিটামিন সমৃদ্ধ রোগ প্রতিরোধক খাদ্য। জনসংখ্যা বৃদ্ধির ফলে শাকসবজি চাষের জন্য জায়গার অভাব হয়ে পড়েছে। সে পরিপ্রেক্ষিতে বসতবাড়ির আঙিনায় স্বল্প পরিসরে শাকসবজি চাষ করা প্রয়োজন। এভাবে শাকসবজি চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। বগুড়া জেলাধীন সদর উপজেলার উত্তর মধুমাঝি গ্রামের কৃষক মোহাম্মদ আব্দুল বাসের তার বসতবাড়ির আঙিনায় 300 জমিতে এ ধরনের একটি পারিবারিক পুষ্টি বাগান তৈরি করেছেন। এ বাগানে ঢেঁড়স, বরবটি, মরিচ, বেগুন, কচু, পেঁপে, মিষ্টি আলু, চিচিঙ্গা, কলমি শাক, পাট শাক, ওল ও পটল সহ 16-17 প্রকার শাকসবজি রয়েছে। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তিনি এ সবজি চাষ করছেন। হলুদ ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ এবং জৈব বালাইনাশক ব্যবহার করেছেন তার জমিতে। উৎপাদিত শাকসবজি দিয়ে পারিবারিক প্রয়োজন মিটিয়ে কিছু বিক্রিও করছেন। তিনি প্রমাণ করেছেন অল্প জায়গায় কিভাবে সব ধরনের শাকসবজি চাষ করা যায়। বিভিন্ন সময় আমরা জেনে থাকি যে এদেশের এই যে বিষমুক্ত খাবার না খেলে, বিষযুক্ত যে খাবারগুলো এগুলি খেয়ে মানুষ অসুস্থ হয়ে যায়। সেখান থেকে আমরা চিন্তা করলাম যে এখানে বিষমুক্ত নিজেরা বাগান করে বিষমুক্ত খাবার খাবো এবং এখান থেকে আস্তে আস্তে যাতে অন্যরাও এই বাগান করতে পারে, সবাই সুস্থ থাকে, এই চিন্তা ভাবনার থেকে আমরা এটা শুরু করছি। কি কি ফসল আছে আপনার এখানে? বরবটি, মরিচ, ঝিঙ্গে, চাল, কুমড়া, বেগুন, রাঁধুনি, কচু, ওল আছে, আদা আছে, শাক আছে, পাট শাক, কলমি শাক, আখ আছে। পোকামাকড় দমনের জন্য কি করছেন? পোকামাকড় দমনের জন্য এই যে হলুদ ভাত এটা দেওয়া হয়েছে। এখানে কীটনাশক ব্যবহার করা হয় না। দিলে কি পোকামাকড় দমন হচ্ছে? হ্যাঁ, অনেক দমন হয়েছে। অনেক সময় আমরা বেগুন গাছে ওই নেট দিয়ে ইয়ে করছি আর কি, যাতে পোকামাকড় আক্রমণ করতে না পারে, সেখানেও ভালো ফল আসছে। এর জন্য এইসব বুদ্ধি পরামর্শ কে দিয়েছে আপনাদের? উপ সহকারী কৃষি কর্মকর্তা এখানে আছেন, উনি দেন। আমার ছেলে উপ সহকারী কৃষি কর্মকর্তা, তাই অবসর সময়ে, অফিস সময়ের পরে আমার এখানে আমাদের সহযোগিতা করে। আমরা এখন নিজেরা পারিবারিকভাবে খাচ্ছি, ভবিষ্যতে যাতে আমরা বাজারজাত করতে পারি আর বড় প্রসারে, সেই চিন্তা আছে। তার ছেলে আগ্রহী হয়ে তাকে বাগান করতে সহায়তা করেন। কৃষক মোহাম্মদ আব্দুল বাসিতের সফলতা অন্যদের অনুপ্রেরণার কারণ হিসেবে দেখা দিয়েছে। আমার ছুটির দিনে আমি যখন অবসর সময় পাই, তখন এসে এই বাগানের, আমার এই পুষ্টি বাগানের ভবিষ্যৎ প্ল্যানিং কী করব, কীভাবে রোগ পোকা দমনে কীভাবে কৌশলগুলো প্রয়োগ করব, সেগুলো সম্পর্কে আর কি দেখাশোনাও করে থাকি। এবং আরেকটা বিষয়, এখানে কিন্তু নিরাপদ সবজি
এবং এটার যে সেচ পানি সেটাও কিন্তু নিরাপদ। এখানে আমাদের একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের নিরাপদ পানি দিয়ে এই যে 300 যে সবজি পুষ্টি বাগান এটার সেচের ব্যবস্থাটাও নিরাপদ সেচ পানি দিয়েও আর কি হয়ে থাকে। এইটা আসলে বিষমুক্ত পারিবারিক সবজি পুষ্টি বাগান। তো এটা আমার একটা অনুপ্রেরণার একটা জায়গা। এই অনুপ্রেরণার জায়গা থেকে আমার বড় ভাই উনি ওনার যে কাজের পাশাপাশি ইনি সকাল বা বিকালে এখানে সময় দেয়, তো আমি এখানে আসি এবং এইটা দেখে আমি নিজেও আমার অন্যান্য বাগানের সঙ্গে আমার পারিবারিক যে পুষ্টির যে সবজির প্রয়োজন হয় সেই সবজিগুলো আমি নিজেও আসলে এখানে চাষাবাদ করতেছি। তো এইটা চাষাবাদ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা বাজারে যে কীটনাশকযুক্ত যে সবজিগুলো খাই আসলে এইটা খেয়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, কিন্তু আমরা যখন নিজেরাই আমাদের নিজেদের জমিতে আমরা ছোটোখাটো পতিত জমিতে আমরা যখন এই ফসলগুলো উৎপাদন করতেছি বিষমুক্ত, আমরা অবশ্যই এখানে ফেরোমন ফাঁদ ব্যবহার করতেছি, হলুদ ফাঁদ ব্যবহার করতেছি, ভিন্নভাবে আমরা যেটা আরও চাষাবাদ করি আমাদের নতুন জাতের যে হাইব্রিড জাতীয় যে অসময়ে যে তরমুজগুলা হলুদ জাতীয় বা ব্ল্যাক জাতীয় যে তরমুজগুলা এগুলো আমরা মোটামুটি বৃহৎ আকারে চাষ করার চেষ্টা করতেছি। তার মানে আপনি বাণিজ্যিকভাবে কৃষি করেন? জি, আমরা বাণিজ্যিকভাবে একবার এটাকে ব্যবসা হিসেবে আসলে নিয়েছি। এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছেন এ ধরনের পারিবারিক পুষ্টি বাগান সৃজনে। বাড়ির মালিকদের শেখানো হচ্ছে কিভাবে এ বাগান করে নিজেদের পুষ্টি নিশ্চিত করা যায়। নিরাপদ ফসল উৎপাদন বা নিরাপদ সবজি উৎপাদন এবং অল্প পরিসরে স্বল্প জায়গায় প্রযুক্তি ব্যবহার করে এই সারা বছর ফসল উৎপাদনের লক্ষ্যে এটা করা। এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপদ উপায়ে সম্পূর্ণ ফসল উৎপাদন করা হচ্ছে। এখানে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে পোকা দমনের জন্য, এখানে জাপ পোকা দমনের জন্য হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করা হয়েছে, সার হিসেবে জৈব সার ব্যবহার করা হয়েছে এবং জৈব বালাইনাশক ব্যবহার করা হয়েছে। সময় অনুযায়ী কখন কোন ফসল করতে হবে এটা আর বিভিন্ন রোগ বালাই পোকা মাকড় দমনের জন্য এখানে এসে আমরা পরামর্শ প্রদান করি। আমাদের তো বিভিন্ন ইউনিয়নে এরকম সবজি পুষ্টি বাগান আছে, তবুও এই ইউনিয়নে যে এই বাগানটা দেখে এলাকার লোকজন আসতেছে দেখতেছে, দেখার পরে ওনারা উদ্বুদ্ধ হচ্ছে। উদ্বুদ্ধ হওয়ার পরে আমরা মনে করতেছি যে আমরাও প্রচার চালায় যাচ্ছি যে বাড়িতে ভিটামাটি বা পতিত জমি ফেলে না রেখে ঠিক এইভাবেই এই ফসল যদি চাষ করা হয়, 12 মাস চাষ করা হয়, তাহলে এখান থেকেই একটা পরিবারের সম্পূর্ণ সবজি চাহিদা মেটানো সম্ভব। এটা আমরা সম্প্রসারণ করার চেষ্টা করতেছি, বিভিন্ন জায়গায় পরামর্শ দিচ্ছি এবং এখানে যে কৃষক আসে দেখতেছে, সাধারণ কৃষক, তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং তেনারাও এখান দেখে শিখতেছে এবং চাষ করতেছে। উপজেলা কৃষি কর্মকর্তা তার উপজেলার প্রতিটি বাড়িতে এ ধরনের পুষ্টি বাগান ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, ফলশ্রুতিতে এলাকায় পারিবারিক পুষ্টি বাগান বৃদ্ধি পাচ্ছে। লাহিরপাড়া ইউনিয়নের মধুমাঝিরা গ্রামের কৃষক পারিবারিক বিষমুক্ত সবজি বাগান করেছেন। এখানে ওনারা সম্পূর্ণ বিষমুক্ত চাষাবাদ করতেছে। এখানে হলুদ আঠালো ফাঁদ, ফেরোমন ফাঁদ, জৈব সার ব্যবহার করতেছে এবং পানি যেটা আমরা সবসময় বলি যে পানিটা নিরাপদ হইতে হবে চাষাবাদের ক্ষেত্রে, ওনারা এটাও মেনটেন করতেছে। ওনাদের এই প্রযুক্তিগুলো দেখে আশেপাশে অন্যান্য কৃষকরা খুব উৎসাহিত হচ্ছে যে ওনারা এখানে ফলন যেহেতু ভালো, পুরোপুরি বিষমুক্ত, এখানে কোনো প্রকার সাইড ইফেক্ট নাই, এই জন্য আশেপাশে কৃষকরাও খুব অনুপ্রাণিত হচ্ছে। আমাদের ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সময়ে পুষ্টি বাগান প্রদর্শনী দেওয়া থাকে, আমরা ওনাকে রোল মডেল হিসেবে রাখছি। যখন কোনো কৃষক আমাদের কাছে পরামর্শ চেতে আসে তখন আমরা বলি যে আপনারা ওখানে যাবেন, দেখবেন, এটা আপনাদের জন্য একটা ভালো অনুপ্রাণিত হবে। অবশ্যই বালানাশক ব্যবহার করতে হবে, সেটা হইতে হবে জৈব, কারণ আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি সেক্ষেত্রে যদি কেমিক্যালগুলো কৃষকরা মেনটেন করে না, দেখা যায় সকালে কীটনাশক দিল বিকেলে যে বিক্রি করলো সেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। এই জন্য জৈব বালানাশক ব্যবহার করলে এটা আমাদের জন্য হার্মফুল হবে না, এই জন্য আমরা সবসময় বলি। এখানে যেহেতু হাতে কলমে কৃষকরা এসে দেখতেছে এবং এটার উপকারিতা দেখতেছে, ফলন দেখতেছে, দেখে কৃষকরা খুব অনুপ্রাণিত হচ্ছে এবং আমরা সেভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আস্তে আস্তে, যেহেতু সরকারের এখন মূল ম্যান্ডেট আমাদেরকে পুষ্টি দিকে এগিয়ে যেতে হবে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি কিন্তু আমাদের নিরাপদ নেই, আমাদেরকে নিরাপদ চাষাবাদ করতে হবে। প্রতিটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগান খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো বাড়ি নাই যার আশেপাশে ছোট পরিসরে হলেও সবজি লাগানো যায় না, সেজন্য সব বাড়ির আশেপাশে এই বাগান করে দেশকে পুষ্টিতে সমৃদ্ধ করা
আজ সময়ের দাবি। আসুন আমরা সবাই নিজ নিজ আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে অবদান রাখি। জ্যৈষ্ঠ মাসের কৃষি, মজার মজার ফল নিয়ে প্রতি বছর জ্যৈষ্ঠ আসে মধু মাস হয়ে। আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, বাঙিসহ মৌসুমি ফলের পাকা ও মিষ্টি ফলের মম গন্ধে আমাদের রসনাকে বাড়িয়ে দেয়। মৌসুমি ফলের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি আচার, চাটনি, জ্যাম, জেলি জ্যৈষ্ঠের গরমে ভিন্ন স্বাদের ব্যঞ্জনা নিয়ে হাজির হয়। সেই সাথে পুষ্টি সমস্যা দূর হতে পারে কৃষিজীবী ভাই বোনদের। আর এই মাসে চলুন এক পলকে জেনে নিই জ্যৈষ্ঠ মাসের কৃষি ভুবনের কাজগুলো। তুলা, আগামী আষাঢ় শ্রাবণ মাস তুলা বীজ বপনের উপযুক্ত সময়। আপনার যদি তুলা চাষ উপযোগী উঁচু জমি থাকে এবং আপনি তুলা চাষে আগ্রহী হন, তাহলে তুলা উন্নয়ন বোর্ডের নিকটবর্তী অফিস বা ইউনিট অফিসে যোগাযোগ করতে হবে। পৃথিবীর প্রায় সকল দেশে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষি কাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি, তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল বাংলা কৃষি 1314@gmail.com, ফেসবুক www.facebook.com/banglarkishi.official। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক।